ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা নেই, নেই সুখ বা শোক দিবসের রং। তাদের একুশ আর সবার থেকে একটু ভিন্ন রকম। অন্যের একুশকে উদযাপনের উপলক্ষ তৈরি করেন বলেই তাদের কাছে একুশ মানে মুক্তি, একুশ মানে মাথা নত না করা। সহকর্মী রিশাদ হাসান কথা বলেছেন সেই সব মানুষের সাথে, বিস্তারিত প্রতিবেদনে। একুশে ফেব্রুয়ারি, যেদিন রক্তের বিনিময়ে নিশ্চিত হয় বাঙালির ভাষা হবে বাংলা, অন্য কিছু নয়। তাই রক্তঝরা সেই রণক্ষেত্র, স্মৃতির মিনারে মানুষের ঢল। 52 থেকে 2022, 70 বছর ধরে একুশ ফেরে যার যার কাছে তার মতো করেই। আমার ভাইয়ের রক্তের রং একুশে ফেব্রুয়ারি। একুশ আমাদের অহংকার আর নিজের ভাষায় কথা বলার স্বাধীনতা। আমার কাছে একুশ মানে মুক্তি, ফিরে পাওয়ার অধিকার। শহীদ মিনারের বাইরে ক্রেতার অপেক্ষায় থাকা পতাকা বিক্রেতা রুহুল আমিনের কাছে একুশ মানে অর্থনৈতিক মুক্তি, সচ্ছলতা। একুশে ফেব্রুয়ারির সময় আমি পতাকাগুলা বেইছা, আমি কামাই রোজগার করি, আর একুশে চোদ্দা মনে করেন আমার বাপদাদারা দিয়েছে, আমিও দিতেছি, এটাই কর্ম এলাকায়। রুহুল আমিনের মতো এমন অসংখ্য ফেরিওয়ালা যারা যে কোনো দিবসকে উদযাপনের উপলক্ষ তৈরি করেন, তাদের খোঁজ কজনই বা রাখেন। অথচ মাথা নত না করে প্রতিদিন জীবন সংগ্রামে অংশ নেয়া মানুষগুলোর একুশ স্বনির্ভরতার। ভালোর জন্য বিক্রি করি, ভালো লেগে বসি, কাস্টমারের সাথে আমি বিক্রি করি। অনেকে হয়তো ঘুরে, অনেকে শহীদ মিনার ফুল দেয়, অনেকে আনন্দ উৎসব করে, আমরা পেটের তাকিয়ে দেয় ব্যবসা করি। জীবনযুদ্ধে অংশ নেয় এইসব মানুষগুলোকে সংজ্ঞায়িত করতে গেলে কবির ভাষায় বলতেই হয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুখ অথবা শোক দিবস, বস্তুত যারা দিবসকে উদযাপনের উপলক্ষ তৈরি করেন সেই মানুষগুলোর কাছে একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্তি। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।